হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হলো শুক্রবার আর এখন দেখো আমি মাইক্রোওয়েভে আলু সেদ্ধ করে নিলাম। তো আলুটাকে সেদ্ধ করে নিয়ে, আচ্ছা তোমাদের তো বলাই হয়নি এখন কি বানাচ্ছি আমি। তো এখন তৈরি করছি আমি পটেটো স্যান্ডউইচ। তো আলুটা সেদ্ধ করে নিয়ে ভালো করে আলুটাকে ম্যাশ করে নেব। দেখো আলুটা তো গরম আছে, তো আমি ওই জন্য স্পুন দিয়ে করে নিলাম ম্যাশটা। খুব সুন্দর করে দেখো ম্যাশ করা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটু ছোটো ছোটো করে পেঁয়াজটাকে কুচি করেছি, দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়েছি চিলি ফ্লেক্স, আর দিয়েছি মেয়োনিজ, আর দিয়েছিলাম সামান্য একটু নুন। তো দেখো এই নুনটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মিক্সারটাকে মিক্স করে নেবো। দেখো আমার আলুটা এটাকে পুরটাকে মিক্স করা হয়ে গেছে। আর এবারে আমি দুটো ব্রাউন ব্রেড নিয়েছি, আমি আর কি দুটো স্যান্ডউইচ বানাবো, সেই দুটোর জন্য আমি দুটো ব্রাউন ব্রেড নিয়েছি। তো আমি দুটোতেই দেখো টমেটো সস লাগিয়ে দিচ্ছি। এবারে আমি এই টমেটো সসের উপরেই আলুর যে পুরটা তৈরি করে রাখলাম এইটা এবার ভালো করে স্প্রেড করে দেবো। দেখো টমেটো সস কিন্তু অল্প অল্প করে দেখা যাচ্ছে, আমি সুন্দর করে আলুর পুরটা স্প্রেড করে দিয়েছি, একটু চেপে চেপে দিয়েছি যাতে খুব ভালো করে ব্রেডের সাথে পুরটা আটকে থাকে, সেই জন্য একটু চেপে চেপে দিয়েছি। এইবারে এর উপরে আমি দেখো চিজ গ্রেট করে রেখে দিয়েছি, চিজগুলো ছড়িয়ে দেবো। তো এখানে আমি মোজারেলা চিজ ইউজ করেছি, তোমাদের কাছে যে রকম চিজ থাকবে তোমরা সেই চিজটাই ইউজ করবে, কোনো অসুবিধা নেই। স্লাইস চিজ থাকলে সেটাও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তো এর উপরে এইবার আমি আরেকটা ব্রেড দিয়ে ভালো করে চেপে দেবো, দিয়ে এটা আমি এবার বাটার দিয়ে ফ্রাইং প্যানে সেকে নেবো। দেখো এই যে আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দিলাম, একটু প্রেস করে দেবো ভালো করে যাতে একটুখানি আটকে যায়, সেই জন্য। তো ফ্রাইং প্যানে দেখো আমি বাটার গরম করে নিয়েছি, বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার এর উপরে আমি এই ব্রেড দুটোই দিয়ে দিলাম। আমি তো বললাম প্রথমেই যে দুটো স্যান্ডউইচ তৈরি করছি আমি। তো দেখো আমি ব্রেডের উপরে প্লেট দিয়ে আর তার উপরে একটা হামানদিস্তা দিয়ে দিলাম, মানে এটা আমার দেশি স্যান্ডউইচ মেকার তৈরি হয়ে গেল, এটা হচ্ছে জুগাড়। তো যাই হোক খুব ভালো হয় এইভাবে করলে, একটা চাপা কিছু দিয়ে, একটু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিলে খুব সুন্দর হয় আর কি। দেখেছো কি সুন্দর কালারটা এসছে আর দারুণ ক্রিস্পি হয়েছে, আর স্যান্ডউইচ একটু ক্রিস্পি হলেই ভালো লাগে খেতে। তো এইবার দেখো আমি পিঠটাও উল্টে দিচ্ছি, দুটো সাইডই আমি বেশ সুন্দর লাল করে সেকে নেবো। ব্যাস তাহলেই হয়ে গেল আমার পটেটো স্যান্ডউইচ একদম রেডি। দেখেছো দেখো কি দারুণ কালার হয়েছে, দারুণ দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এটা। আমি সবসময় তোমাদেরকে এগ স্যান্ডউইচ দেখাই, অনেকবার দেখিয়েছি এগ স্যান্ডউইচটা, পটেটো স্যান্ডউইচ কখনো দেখাইনি। তো আজকের করলাম তাই তোমাদেরকে দেখালাম, তো খুব ভালো হয়। অবশ্যই এইভাবে একবার পটেটো স্যান্ডউইচ ট্রাই করো, খুব ভালো লাগবে। তো রাহুলো দেখো টিফিন বক্সের মধ্যে আমি স্যান্ডউইচ ভরে দিলাম, একটা দিয়ে দিয়েছি নিচে রয়েছে আর একটা ওরকমভাবে কেটেই দিয়ে দিলাম, তাহলে খেতে সুবিধা হবে। তো এটা হচ্ছে দিয়ার টিফিন, দিয়ার টিফিনে দিয়েছি ওই এটাকে কি বলে চকলেট কালারের, এটা আমার নামটাই এখন মনে পড়ছে না, আর দুটো ফ্রুট কুকিজ রয়েছে আর চারটে কাজু রয়েছে। তো ওদের সব কিছু আমি রেডি করে সব গুছিয়ে দিয়ে দিয়েছি। তো দুজনে ওরা এখন বেরিয়ে যাচ্ছে, আর ওরা বেরিয়ে গেলে এবার আমার পালা, আমাকেও আস্তে আস্তে করে রেডি হয়ে বেরোতে হবে। এখন দেখো আমি দিয়াকে স্কুল থেকে নিয়েছি, নিয়ে আমরা চলে এসেছি ঘাটে, যখন নদী পার হব সেই জন্যে আমরা দাঁড়িয়ে আছি। এখনও একটা বোট আসেনি, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বোটটা আসছে, তারপরে ওই বোটটা আসলে ওই বোটটা ফাঁকা হবে, তারপর আমরা উঠবো। তো দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে আমি চেঞ্জও করে নিয়েছি, চেঞ্জ করে দেখো আমি আমার জন্য একটা স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি, এটা আর তোমাদেরকে দেখাইনি। তো এবারে আমি ব্রেকফাস্টটা করে নেবো, খুব খিদে পেয়েছে আজকের, এখন বাজে 10:30 বেজে গেছে, 10টার সময় আসি আমরা। এসে এবারে দিয়াকে পুরো চেঞ্জ করিয়ে ওকে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে ওকে একটু কিছু খেতে দিয়ে তারপরে আমি খাই। তো 10:30 বেজেই যায়, আর যেহেতু হাঁটাহাঁটি হয় অনেকটাই, তো খিদে পেয়ে যায় খুব এসেই, কিন্তু যাওয়ার আগেও তো খেতে ইচ্ছা করে না, তখন 1:30 বাজে, 1:30 সময় আর ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না, তার আগে আগেই আমি চা বিস্কুট খাই সেই জন্য। তো যাই হোক এখন আমি রান্না করে নিচ্ছি, আর আজকে রান্না একদম সিম্পল,
ডিমের ঝোল করেছি আর করছি হচ্ছে ডাল। এটা হচ্ছে গাজর, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে ডাল করেছি। আর ডিমের ঝোলটাও করে নিয়েছি, দেখো আমার ডিমের ঝোল একদম রেডি। এরকম পাতলা করে বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝোল খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু খাওয়াই হয় না রাহুলের জন্য। রাহুলকে সব প্রত্যেক সপ্তাহে বলি মাছ একটু কম আনো, তাহলে একটু ডিমের ঝোল করব, কিন্তু ও এত এত করে মাছ নিয়ে আসে যে মাছটাকে শেষ করতে করতে আর ডিমের ঝোল আর খাওয়া হয় না। তো অনেক দিন পর আজকে ডিমের ঝোল করেছি, আজকে আমি খুব খুশি, পছন্দের একটা খাবার আমি খেতে পারবো আজকে সেই জন্য। তো যাই হোক, রান্নাবান্না শেষ হয়ে গেছে, সঞ্জুগি কাজ করে চলেও গেছে, আর আমার বাসন টাসনও সব গোছানো হয়ে গেছে। তারপরে এখন চলে এসেছি দিয়া দুধটা জাল দেব, আর দিয়া দুধটা জাল দেওয়া হয়ে গেলে তারপরে চাল ধোবো। চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়ে আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট মতন, তো চাল ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। আর তারপরে দিয়াকে একটু লেবুর রস করে দেবো, তারপরে দিয়াকে স্নান করাবো। আর ডিমের ঝোল রান্না করার জন্য 4টে ডিম সেদ্ধ করেছিলাম। তো 4টে ডিম সেদ্ধ করে ছাড়ানোর সময় দেখলাম যে 1টা ডিম ভেঙে একদম মানে পুরো নষ্ট হয়ে গেছে, 3টের গোটা ডিম আছে। আর দিয়া ডিম খাবে না, তার কারণ দিয়া না হাতে অ্যালার্জি হয়েছে। তো ওকে ডাক্তার দেখিয়েছিলাম সানডেতে, তো ডাক্তার ডিম খেতে 10 দিন মতন বারণ করেছে, তারপরে আবার খেতে পারবে। তো ও এখন ওষুধ খাচ্ছে, প্রায় 7 দিন হতেই যায়। তো আর কদিন খাবে না ডিম, তারপরে ও আবার খাবে। তো সেই জন্যই 4টে ডিম করেছিলাম আমার আর রাহুলের জন্য। তো যাই হোক, আমি আর রাতে ডিম খাবো না, তো এখন আমি 1.5 ডিম নিয়ে বসবো আর কি। যেহেতু 1টা ডিম নষ্টই হয়ে গেছে, কিছুই নেই ওটাতে, তো এখন 1.5 ডিম নিয়ে আমি বসবো, কারণ 1টা ডিম খেয়ে পোষায় না। তো 2টো ডিম খাবো একসাথে, সেই জন্যেই 4টে ডিম সেদ্ধ করেছিলাম, তো সেটা আর হলো না। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকে ভিডিও যদি মতো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।